আপনার নিচে আমার এই ইউনিক গ্রুপে কিভাবে অ্যাড হতে হয় সেই ভিডিওটা দেখতে এসেছেন বা আমাদের কোনো ইউনিক গ্রুপে কোনো অ্যাডমিন আপনাদের এই ভিডিওটা শেয়ার করছে আপনারা বেশি দেরি না করে যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল বাটনটা অন করে দিবে এখন আমরা আমাদের ভিডিওতে যাওয়া যাক কিভাবে আমাদের গ্রুপে ঢুকবে সর্বপ্রথমে তোমাদের আমাদের গ্রুপে ঢোকার জন্য তোমাদের এই WhatsApp অ্যাপসটি তোমাদের সর্বপ্রথমে দরকার হবে যাদের WhatsApp আছে তারাই আমাদের গ্রুপে থাকতে পারবে আরেকটা কথা তোমরা WhatsApp আজ WhatsApp নামাস আমাদের গ্রুপে ঢোকার পর লোগো পাওয়ার পর WhatsAppটা কেটে দিবে এটা কিন্তু হবে না তোমার ডেলিটা ডেলি তোমার WhatsAppে সব কিছু করতে হবে কি করতে হবে সব আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের সর্বপ্রথম WhatsAppে ঢুকতে হবে কি বল দিচ্ছি আপনারা নিশ্চয়ই কোনো মানে লাইভ থেকে এসেছেন তারপর আপনাদের আমাদের যে কোনো অ্যাডমিনকে ফলো দিতে হবে তারপর আপনার WhatsApp নাম্বারটা তাকে দিতে হবে WhatsApp নাম্বারটা আপনি যদি তাকে দেন তারপর আপনাকে সে WhatsApp এ নক করবে তারপর কি করতে হবে তা বলে দিবে তার আগে আমি একটু বলে দেই আপনাদের সর্বপ্রথম আপনাদের ট্রেনিং সেন্টারে ভর্তি করানো হবে আপনাদের ট্রেনিং সেন্টারে ভর্তি করানোর পর আপনাদের কি কাজ করতে হবে তা আমি একটু আপনাদের বলে দেই আপনাদের ট্রেনিং সেন্টারে ঢোকার পর আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম এই ফর্মটা কি করতে হবে তা আমি আপনাদের দেখাই দিতেছি কি কাজ করতে হবে আমাদের গ্রুপে থাকতে হলে আমাদের গ্রুপে থাকতে হলে আপনাদের সর্বপ্রথম হ্যালো আসসালামু আলাইকুম ইউনিক গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা সম্মানিত মেম্বার আপনাদের ভালোবাসার সহযোগিতায় একদিন এই গ্রুপটা লাগি জগতের এক নাম্বার প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমাদের এই ইউনিক গ্রুপটা একদিন লাইকি জগতের মানে এক নাম্বার স্থানটা আমাদের ইউনিক গ্রুপ দখল করতে পারবে ঠিক আছে আর লাইকিতে আপনার প্রোফাইলের নাম লিখতে হবে ঠিক এইভাবে আপনারা কিভাবে লিখতে আমি দেখাই দিতেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ইউনিক দেখানো হচ্ছে এই ইউনিকটা আপনাদের সর্বপ্রথম আপনাদের নামের আগে লিখবেন আপনাদের আমি একটু ছোট করে লিখে আপনাদের বোঝাই দিতেছি সর্বপ্রথমে দেখতে হবে ইউ এন আই ইউনিক তারপর এখানে নিচে একটা দাগ হবে দাগটা দেওয়ার পর আছে নিচে এই দাগটা হবে এই দাগটা দেওয়ার পর তারপর আপনাদের নামটা লিখতে হবে আপনাদের যার যেটা নাম সে নাম লিখে দিবেন আমার নামটা আমি লিখে দিচ্ছি আর এ ডাবল বি আই এটা হলো আমার নাম ইউনিক গ্রাবি ঠিক আছে আপনারা বুঝতে পারলেন কিভাবে আমাদের মানে এটা করতে হবে তারপর আমি আবার বুঝাই আপনার নামের শেষে ইউনিক আপনার ছবিতে যদি লোগো দেওয়া হবে সেটা অবশ্যই লাইক প্রোফাইলে ও হোয়াটসঅ্যাপে সেটিং করতে হবে বাধ্যতামূলক আমি এটা বোঝাই দিই আপনাদেরকে আমার একে এটার মতো আপনাদেরকে একটা লোগো দেওয়া হবে এই লোগোটা আপনি যদি আমাদের গ্রুপের ভিডিও করেন তারপর আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাডমিনটা দেখে তারপর আপনাদের একটা লোগো দেওয়া হবে আপনাদের কাছ থেকে আমাদের যে কোনো অ্যাডমিন পিকচার সাবে যে আপনার পিকচার দিলে তারপর আপনাদের এমনভাবে লোগো বসিয়ে দিবে ঠিক আছে লোগো বসানোর পর আপনাদের এই লোগোটা আপনাদের লাইকি আইডি প্রোফাইল আছে না মানে যেখানে আপনার লাইকের ছবি বসান সেইখানে আপনার এই ছবিটা বসাতে হবে আর হোয়াটসঅ্যাপ অ্যাপসে হোয়াটসঅ্যাপ আপনার এই ছবিটা বসাতে হবে যাতে আপনি যদি কোনো সমস্যায় আমাদের ইউনিক গ্রুপের কারো কাছে বা কোনো সিআইডি বা কোনো অ্যাডমিনের কাছে কল করে আপনাকে চিনতে তাদের সুবিধা হয় সেই জন্য আপনারা হোয়াটসঅ্যাপে এই ছবিটি বসাবেন তারপর দুই আপনাদের ইউনিক গ্রুপের জয়েন করার সাথে সাথে ইউনিক গ্রুপের একটা ভিডিও তৈরি করতে হবে লাইকিতে আপলোড করতে হবে হ্যাঁ আপনাদের বলে দিছি আমাদের গ্রুপ লিডার সাউন্ড বাই একটা ভিডিও সার্চে তার আইডিতে সেখান থেকে আপনারা কোন ভিডিওটা ডুরেট দিতে হবে আর
আপনাদের ডুরেটের পর আরেকটা ভিডিও ছাড়তে হবে, সেই ভিডিওতে বল দিতে হবে। আমরা একটা গ্রুপ করেছি যার নাম ইউনিক, ইউনিক গ্রুপে আসেন আপনাদের মানে ফ্রি সাপোর্ট, আপনাদেরকে ফ্রি সাপোর্ট দেওয়া হবে, আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, আপনাদের শুধু হোয়াটসঅ্যাপ অ্যাপস হলে হবে। আপনাদেরকে সব সময় আমাদের ইউনিক গ্রুপ বিনা স্বার্থে আপনাদের সাপোর্ট করে যাবে। আপনারা আমাদের ইউনিক গ্রুপে আসলে আপনাদের বিনা স্বার্থে সাপোর্ট হবে, আপনারা আমাদের ইউনিক গ্রুপের পাশে থাকবেন, ঠিক আছে? এমন একটা কথা বলে আপনাদের ভিডিও ছাড়তে হবে, দুইটা ভিডিও। তারপর তিন নম্বর হলো ইউনিক গ্রুপে হচ্ছে ভালোবাসার পরিবার, এখানে মুসলমান ভাই আপু বলে সম্বর্ধন এবং অন্য ধর্মের হলে সম্মান দিতে হবে। দিদি দিয়ে দিদি দাদা বলে সম্মান করতে হবে, মনে রাখতে হবে গ্রুপ ইউনিক গ্রুপ হচ্ছে একটা ফ্যামিলি। চা জানের সময় লাইভ করা যাবে না, আপনাদের মানে আমাদের মুসলমানদের পাঁচটা আজান দেওয়া হয়, ফজর জোহর আসর মাগরিব এশা, এখানে পাঁচটা আজানের সময় একটা আজানের সময় আপনি লাইভ করতে পারবেন না, ঠিক আছে? এটা হলো আপনাদের বলে দেওয়া হয়েছে। পাঁচ, আপনাকে নিয়মিত লাইভ করতে হবে এবং আপনার লাইভে যারা অংশগ্রহণ করবে ইউনিক গ্রুপের পক্ষ থেকে ওই সকল ভিউয়ারদের সাপোর্ট আদান প্রদান করাতে পারবেন, কিন্তু আপনার জন্য সাপোর্ট চাইতে পারবেন না। তবে সম্মানিত অ্যাডমিন প্যানেল অথবা মেম্বার যখন লাইভ করবে তখন ওই সময় আপনার উপস্থিত অনুযায়ী এক্সট্রা সাপোর্ট তুলে দেওয়ার চেষ্টা করা হবে। এখানে বোঝানো হয়েছে আপনি যখন নিজে লাইভে থাকেন, যেমন আমাদের ইউনিক গ্রুপে কেউ যদি আপনার ভিউয়ার যদি লাইভে ঢুকে তাকে আপনি কলে নেবেন, তাকে নিয়ে বলবেন আমার কলের বাইকটাকে আপনারা সাপোর্ট করে দেন, অবশ্যই আপনাদের সাপোর্ট ব্যাক দিবে, এটা বলতে হবে। আর আপনারা বলতে পারবেন না আমি এই বাইকে লাইক দিছি, আপনি বলেন এই বাইকে লাইক ব্যাক দিতে, এটা আপনাদের কথা হবে না। আপনারা বলবেন আপনারা যে বাইকে লাইক দিবেন তার নামটা রেখে, যদি সব ভিডিওতে লাইক দেন অল ডান লিখে দিবেন, আর যদি সব ভিডিওতে লাইক না করেন শুধু মানে যে বাইকে লাইক দিবেন তার নাম লিখে ডান লিখে দিবেন, ঠিক আছে? আপনার লাইভে আপনি বলতে পারবেন না আপনারা সবাই আমার আইডিটা ঘুরেছেন, আপনারা আমার আইডিতে ফলো দেন, আপনারা আমাকে লাইক দেন, এটা বলতে পারবেন না। শুধু আমাদের গ্রুপে যারা থাকবে তারাই তাদেরকে সাপোর্ট তুলে দিতে হবে এক্সট্রা। আর যদি আপনি অন্যদের লাইভে ঢুকেন আপনাদেরও এই কাজ করবে তারা, ঠিক আছে? এবার আমরা যাই আমাদের ছয় নম্বর। আপনি যখন লাইভ করবেন ঠিক তার পাঁচ মিনিট আড্ডা পূর্বে আড্ডা গ্রুপে ভয়েস দিবেন, এইভাবে আমি আপনার নাম বলবেন লাইভ করবো, যাদের এক্সট্রা সাপোর্ট লাগবে তারা অবশ্যই আমার লাইভে জয়েন করবেন, আমি আপনাদের এক্সট্রা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, ধন্যবাদ। এখানে বলা হয়েছে আপনি যখন লাইভে যাবেন আপনার পাঁচটা মিনিট আগে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা আড্ডা গ্রুপ আছে সেখানে আপনারা একটা ভয়েস করবেন, এখানে আমরা আছে আড্ডা গ্রুপ, এটা হলো আমাদের আড্ডা গ্রুপ। এই আড্ডা গ্রুপে আপনারা ঢুকার পর আপনার এই যে এখানে বয়স ধরে বয়স দিবেন, আসসালামু আলাইকুম আড্ডা গ্রুপের সকল ভাই বোনরা, আমি পাঁচ মিনিট পর লাইভে ঢুকব, সবাই আমার লাইভে আসার চেষ্টা করবেন, আপনাদের আমার এক্সট্রা সাপোর্ট তুলে দেওয়ার চেষ্টা করব, এটা বলে আপনারা বয়সটা পোস্ট করবেন। তারপর আপনি পাঁচ মিনিট পর লাইভে ঢুকার সাথে সাথে আমাদের গ্রুপে যারা থাকবে তারা অবশ্যই আপনার লাইভে ঢুকবে। আর সাত, প্রতি শুক্রবার রাত নয়টায় অ্যাডমিন প্যানেল সম্মানিত মেম্বার্স যে মাল্টি লাইভ করবে অবশ্যই সেই মাল্টি লাইভে
আপনারা উপস্থিত থাকতে হবে, মানে প্রতিদিন শুক্রবার রাত 9টায়। মানে অ্যাডমিন প্যানেল, আপনারা অ্যাডমিন প্যানেলটা অনেকে সমস্যা হয়, আমি অ্যাডমিন প্যানেলটা আপনাদের বুঝিয়ে দিই। আমাদের মানে গ্রুপের অ্যাডমিন, সিআইডি, চেয়ারম্যান, তারা সবাই মিলে মানে 2-5-6 জন মিলে একটা লাইভ করবে, সেভাবে আপনাদের উপস্থিত থাকতে হবে, তারা কি বলে সেটা শুনতে হবে, ঠিক আছে? আর ইউনিক গ্রুপে কোনো ছেলে কোনো মেয়েকে অথবা কোনো মেয়ে কোনো ছেলেকে পার্সোনাল ভাবে কল, মেসেজ, কোনো ফোন করতে পারবে না, একমাত্র অ্যাডমিন প্যানেল ছাড়া। মানে আমি আপনাদের বুঝাই দিই, আপনারা তো যে এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, সবার নামের শেষে শেষে সবার নাম্বার দেওয়া আছে, এই নাম্বার কিন্তু আপনারা ক্লিক করলে যে এখানে মেসেজ পাঠান, মানে ভয়েস করুন, ভিডিও কল করুন, আপনারা এটা করতে পারবেন না। আপনারা যদি এতই দরকার হয় যে আমাদের আড্ডা গ্রুপ আছে, আড্ডা গ্রুপে আপনারা যে কোনো মানুষের সাথে কথা বলবে, কথা বলতে পারবেন, কোনো সমস্যা বা কোনো মাইন্ড হবে না। আপনার তো এক্সট্রা ভাবে নক করবেন তাকে, তা কোনো ছেলে বা কোনো মেয়ের বেলায় তা অ্যাকসেপ্ট করা হবে না আপনাদের বিরুদ্ধে আমাদের গ্রুপে প্রতিবাদ করা হবে বা আপনাকে আইনি ব্যবস্থা করা হবে, ঠিক আছে? আপনার যদি নয় নাম্বার ইউনিক গ্রুপে কখনো অশালিনী কোনো কিছু অ্যাক্সেপ্ট করবে না, আপনি কোনো মানে দুর্ঘটনা বা এমন কিছু করছেন যা মানে আমাদের ইউনিক গ্রুপের সমস্যা হবে, আপনারা এমন কিছু করবেন না যাতে আমাদের ইউনিক গ্রুপের কোনো সমস্যা হবে। এটা বলা হয়েছে আপনারা লাইকিতে এমন কোনো উশৃঙ্খলতা করবেন না যাতে আমাদের ইউনিক গ্রুপের সমস্যা হয়, সেটা আপনাদের বোঝানো হয়েছে। আর 10 নাম্বার, যদি সমস্যার কারণে গ্রুপে কিছুদিন আসতে না পারেন, তাহলে অ্যাডমিন প্যানেল অথবা গ্রুপ সিআইডি কে আপনার সমস্যার কথা উল্লেখ করতে হবে। আমি আপনাদের আবার বুঝাই দিই, আমাদের গ্রুপে অ্যাডমিন, সিআইডি সকল ধরনের ভাই আছে, যেখানে আপনারা কোনো সমস্যা হলে সিআইডি কে আপনারা আপনাদের মন্তব্য তাকে ভয়েস করে বা কল করে জানাতে পারেন, বা আমাদের অ্যাডমিন প্যানেলে আপনারা জানাতে পারেন যে কোনো সমস্যা হলে, আপনাদের কোনো দুর্ঘটনা বা কোনো কিছু হলে আপনারা সেখানে জানাতে পারেন। 11-8টা গ্রুপে অবশ্যই আপনাকে বাধ্যতা 11-8টা গ্রুপে আপনাকে অবশ্যই ভদ্রতা বজায় রেখে কমপক্ষে দৈনন্দিন 1 ঘন্টা আড্ডা দিতে হবে, বেশি আড্ডা দিতে পারলে কোনো সমস্যা নেই। মানে এখানে বলা হয়েছে আপনারা এমন কিছু করবেন না যাতে আমাদের আড্ডা গ্রুপের কোনো উশৃঙ্খলতা সৃষ্টি হয়, আপনারা যার সাথে কথা বলবেন ভালোভাবে কথা বলবেন, ঠিক আছে? আর 12, ভিডিও গ্রুপে প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টার মাধ্যমে আপনার লাইকি থেকে ভিডিও লিঙ্ক দিতে পারবেন। আমি এটা কিভাবে আপনারা আমাদের ভিডিও গ্রুপের লিঙ্ক দেবেন আমি একবার দেখাচ্ছি। এটা হলো আমাদের ভিডিও গ্রুপ। ভিডিও গ্রুপে কিভাবে এই যে বড় ভাইদের মতো ভিডিও ছাড়বেন, ছোট বোনদের বড় বোনদের মতো ভিডিও ছাড়বেন, তার একটা টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখবেন, ঠিক আছে? ১৩, গ্রুপে যার ভিডিওতে সাপোর্ট করবেন তার নাম লাইক ডান গ্রুপে বলতে হবে, এবং পরদিন 24 ঘন্টার মাধ্যমে ওই মেম্বার্স আপনার ভিডিওতে লাইক না করে থাকে, তাহলে আপনি আপনার ভিডিওটির একটি স্ক্রিনশট নিয়ে এয়া প্যানেল সিআইডি কে দিতে হবে, ঠিক আছে? এই ব্যাপারে
প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন মানে আপনাদের একটা ভিডিও ছাড়লেন তারপর ভিডিও গ্রুপে আপনাদের কে লাইক দেনা যে ভাই বা যে কোনো মেম্বারস সেখান থেকে আপনাকে স্ক্রিনশট নেবেন এই ভাই আপনারা লাইক দেনা তারপর আপনারা সিআইডি কে আপনারা মন্তব্য জানাবেন তারপর সিআইডি তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে আদেশ ক্রমে গ্রুপ চেয়ারম্যান আমাদের এটা আদেশ করছে আমাদের গ্রুপের চেয়ারম্যান আদেশ ক্রমে আমাদের গ্রুপের চেয়ারম্যান শাওন ভাই এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের ইউনিক গ্রুপের কাছে একটা অনুরোধ থাকবে আমরা প্রতিদিন ভিডিওটা সবাই প্রতিদিন দেখার চেষ্টা করব আর যে কোনো লাইকের যে কোনো এডিটিং ও তোমাদের যে কোনো সমস্যা হলে আমার আইডিতে আপনারা জানাতে পারেন তার আপনার মন্তব্য আপনাদের যে কোনো এডিটিং শিখতে চান লাগে তো যে কোনো এডিটিং এ আসুক আপনারা আমার আইডিতে সার্ভেন তার সমাধান দেওয়ার চেষ্টা করব আমরা ইউটিউবে অথবা আমাদের ফেসবুক গ্রুপে ঠিক আছে সেখান থেকে আপনারা আপনাদের সমাধান পেতে পারেন ঠিক আছে আজ আমরা এখানে বিদায় নিচ্ছি।